কারণ নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে কতিপয় সাহাবী মা আয়েশার কাছে গিয়ে বললেন, মা নবী সম্পর্কে আমরা শুনতে চাই। মা আয়েশা বললেন, তোমরা কি আল্লাহর কোরআন পড়ো না? বলে হ্যাঁ আল্লাহর কোরআন পড়ি। তাহলে আল্লাহর কোরআন যদি পড়ে থাকো তাহলে আমার কাছে নবী সম্পর্কে কেন জানতে আসলে? আজকে শুনে নাও, আল্লাহর কোরআনও যেমন, নবী হলেন বাস্তব কোরআনের মতো। মদিনায় গেলেন, মসজিদে কুবা নির্মাণ করলেন, মসজিদ নববী নির্মাণ হলো। 8 বছর ধরে মদিনায় শুধুমাত্র কলেমার দাওয়াত না, কলেমার দাওয়াতের সাথে সাথে ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাব, যে কোনো সময়ে মক্কার কাফের মদিনা আক্রমণ করতে পারে। হুজুর শুধু নামাজি করলে হবে না, রোজাদার করলে হবে না, এদেরকে সৈন্য হিসেবে গড়ে তুলতে হবে, কারণ কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। মুসলমান আগে অস্ত্র মারবে না, তবে মুসলমানকে যদি মারতে আসে, মুসলমান খালি মার খাবে না, মার দেওয়ার ট্রেনিং আল্লাহর নবী মদিনায় দেওয়া শুরু করলেন। মক্কায় পারেন না, কারণ মক্কায় নবী হলেন ইমাম আর আবু জেহেল ছিল নেতা। একজন ইমাম একজন নেতা হলে সেখানে ইসলামের কোরআনের বিজয় হয় না, বরং যেখানে যিনি ইমাম হবেন তিনি নেতা হলে আল্লাহর কোরআনের বিজয় হয়, জিকির জারি হয়। দরে কন সুবহানাল্লাহ। মাত্র আট বছর 10,000 সাহাবি নিয়ে নবী মক্কার দিকে রওনা দিলেন। মক্কার কাফেরেরা যখন জানবার পায়, হায় রে হায় 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 হায়, মদিনার জায়গায় খালি বসে নাই, আজকে 10,000 সৈন্য নিয়ে মক্কায় বিনা যুদ্ধে বিনা রক্তপাতে আল্লাহ তাআলা মুসলমানকে মক্কা বিজয় দিয়া দিল। যেই নবী খার সুবহানাল্লাহ করলে হবে না, জিকির বোঝা লাগবে। যেই নবী গভীর রাত্রে মদিনা ছেড়ে মক্কা ছেড়ে মদিনায় গেল, সেই নবী মদিনায় গিয়ে 8 বছরে কি করলো? যে কাজ করার কারণে 10,000 সাহাবি নিয়ে মক্কা বিজয় হয়ে গেল। নবী ঘোষণা করে দিলেন, সবাইকে মাফ করে দিলাম, যারা আমার বাড়ি ঘেরাও করেছিল তারা তো অধিকাংশ বদরের যুদ্ধ শেষ হয়ে গেছে, এখন যারা আছে তার মধ্যে আবু সুফিয়ান আছে, আবু জেহেলের বেটা আছে ইকরামা, আর নবীর চাচার কলজা সাবেক আছে ওই হেন্দা, তখনও মক্কাত ছিল, এদেরকে রাসূল মাফ করে দিল। সুবহানাল্লাহ। সবাইকে মাফ করে দিয়া আল্লাহর নবী বেলালকে বললেন, বেলাল রে, কাবা ঘরের ছাদের উপরে চড়ে চিৎকার করে বলো, তোমাদের কোনো ভয় নাই, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বরং তোমরা সবাই চলে আসো, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ আর আইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ধরে কোন সুবহানাল্লাহ। আবু জেহেলের সঙ্গে একজন নেতা ছিল, তার নাম হলো উলিদ বিন মুগিরা। ধরে বলেন নাম কি? ওর হাতে একটা বর্ষা ছিল, ওই বর্ষাটা হযরত আলীকে নবী মনে করে চাদরের উপর দিয়েই মারবার চায়। চাদরের উপর দিয়ে যখন বর্ষা মারবে, আবু জেহেল ফতুয়া দিল, ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই। সুবহানাল্লাহ। আপনারা কি মনে করেন আবু জেহেল কি জ্ঞান কম? আবু জেহেল জানে যে আমার বাড়ির কাছেই নবীর বাড়ি, আর এই জায়গায় যদি নবীকে হত্যা করা হয় তাহলে গজবে তো আমি সরকার হয়ে যাবো। আবু জেহেল বিশ্বাস করে আমাদের নবী আল্লাহর নবী, কিন্তু মানে না, বিশ্বাস কিন্তু করে আমাদের নবী যে আল্লাহর নবী, এটা আবু জেহেল বিশ্বাস করে। কিন্তু আজকে আমাদের বহু লোক নবীকে বিশ্বাস করে কিন্তু নবীর সুন্নত মানে না, নবীর আদর্শ মানে না, কিন্তু বিশ্বাস করে আমাদের নবী ভাই খুব ভালো নবী ভাই, তো তোর মুখের দাড়ি নাই, বুঝতে পারতেছেন না? এক মেয়ে আমারে কয়, হুজুর আমার স্বামী এত সুন্দর, রাস্তার বেড়াবার গেলে মেয়েরা খালি আমার স্বামীর দিকে তাকা থাকে, হুজুর একটা দোয়া দেন তো আমার স্বামীর দিকে যেন কোনো মেয়ে না তাকায়।
আমি বললাম একটা দোয়া আছে মা তুমি আমল করতে পারবা বলে হুজুর কি দোয়া বলে তোমার স্বামী চাচা বানাও যেই কইছি চাচা বানাও হুজুরের একটা কথা বলে স্বামী করে দেন চাচা এই তাকবীর তোমাকে চাচা কবার কইছি চাচা বানাবার কইছি ওই স্বামীর হাত পা ধরে দাঁড়িয়ে রাখছে দাঁড়িয়ে এখন চার আঙ্গুল হয়ে গেছে একদিন মোবাইল করে কয় হুজুর এত সুন্দর দোয়া হুজুর একটা মেয়ে মানুষ আমার স্বামীর দিকে তাকায় না দুই একজন তাকায় কয় চাচা আসসালাম আলাইকুম তো আমার সামনে আমার স্বামী যখন চাচা কয় আমার আর কোনো সন্দেহ থাকে না রে ভাই চাচা হওয়ার দরকার আছে না মরে গেলে বুঝবেন দাঁড়িয়ে চাচা অবস্থায় কবরে গেলে দুইটা উত্তর দিবার পড়লেও অমন নবী উঠা প্রশ্নের উত্তর আপনার গ্রহণ করা হবে না কারণ নবীর মুখে দাঁড়িয়ে তুমি নবীর উম্মতের দাঁড়িয়ে নাই কি নবীর সুন্নতের কথা বললে অনেকের মন খারাপ একটু মনোযোগ দিয়ে শোনেন উলিদ বিন মুগিরাকে আবু জেহেল বলতেছে ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই উলিদ বিন মুগিরা বলে নেতা আপনার সব কথা মানা যাবে না অনেক সময় চামচারা নেতার চাইতে বড় হয় জোরে কোন কথা ঠিক খেয়ে না আপনার সব কথা মানা যাবে না সারা রাত চেতন থেকে যাকে আমরা পাহারা দিলাম আর সেই বেটা লাখ ডেকা ঘুম পাড়ে মারাই লাগবে এই বলে আবার যখন বর্ষা মারতে চায় খস করে বুঝে হের উলিদ বিন মুগিরার বর্ষা ধরে বলতেছে এই উলিদ তোর আমি কইলাম ঘুমন্ত মানুষকে মারা যাবে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো নবীর সবচাইতে বড় শত্রুর নাম কি জানেন না আপনারা আল্লাহ নবীর সবচাইতে বড় শত্রুর নাম কি মুসা নবীর সবচাইতে বড় শত্রুর নাম কি ইব্রাহিম নবীর সবচাইতে বড় শত্রুর নাম কি এগুলোর নাম এগুলো শত্রুর নাম মুখস্থ এলাকা লাগবে এখন বাংলাদেশে মুসলমানের সবচাইতে বড় শত্রুর নাম কি শোনেন কারো এই জায়গা তার নাম কয়েন না বুঝলেন একটু একটু হেকমত করে এক হুজুর কাছে হুজুর আমাকে নেত্রীর নামে দোয়া করা লাগবে না করলে কিন্তু অসুবিধা আছে মডেল মসজিদের ইমাম ভয়ের ঠেলা গেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ফিল আখিরাতি হাসিনা হকিনা আযাবান্নার মানে হাসানার জায়গায় হাসিনা গেছে অসুবিধা জবরের জায়গায় জের ভাই ঠেলা করলে আর জবর থাকে ভাই আপনার কি সেই ঠেলা পড়ে চাচ্ছেন আল্লাহ নবীর সবচাইতে বড় শত্রু হলেন আবু জেহেল আর সবচাইতে খারাপ শত্রু হলো উলিদ বিন মুগিরা খুব খেয়াল থাকবেন সবচাইতে বড় শত্রুর নাম হলো আবু জেহেল আর সবচাইতে খারাপ শত্রুর নাম হলো উলিদ বিন মুগিরা উলিদ বিন মুগিরা আমাদের নবীরা খুব কষ্ট দিয়েছে খুবই কষ্ট দিয়েছে নবী একদিন সাহাবীদের নিয়ে আলোচনা করতেছে উলিদ বিন মুগিরা বলতেছে এই মুসলমানের নবী আপনি যদি সত্যি নবী হন তাহলে জন্মের আগে আপনার বাপ হলো কেন আপনারা বলেন তো নবীর বাপ যে জন্মের আগে মারা গেছে এটা কি নবীর দোষ কেউ যদি আমাকে বলে হুজুর আপনি যদি এতই ভালো বক্তা হলেন তাহলে কালো কেন এখনকার মিডিয়া শক্তিশালী কিন্তু প্রথম যখন ওই যে আপনার সিডি বানাতো সিডি হ্যাঁ ওই সময় কিন্তু চারিদিকে লাইট দিত এইরকম ফোকাস লাইট বক্তার দিকে মারিত মানে আলো বেশি করে কালো মাংস করা লাল বানাবে বুঝলেন তা আমি করলাম ভাই এরকম আলো তো সোগত লাগে রে একটা কমাও তো বলে হুজুর এত আলো দেও তো আপনাকে খরচা করা যাচ্ছে না আপনি এতই কালো যেই কথা আপনি এতই কালো ওই কথাটা আমার কানের ভিতর দিয়ে কোল যাক চলে গেল আমি বাড়ির যাই না সামনে দাঁড়া বললাম কেড়ে আমার সবই কালো থাক অসুবিধা নেই খালি যেটুকু ক্যামেরা লাগবে ওইটুকু ফর্সা হয়ে পরে দেন ডাক্তার কাছে গেলাম ডাক্তার সাহেব আচ্ছা চেহারা ফর্সা করার কোনো ওষুধ আছে ডাক্তার এই পাগলাম ধরলো কেন আবার বিয়ে করবেন নাকি আমি বিয়ে চাল ভাই রে এই মিডিয়া আসার পর একটু চিন্তা ধরে গেল আপনারা বলেন তো কালো মানুষকে কালো বললে তার মনত কষ্ট হয় কি হয় না যেই বলছে জন্মের আগে আপনার বাবা মরল কেন সঙ্গে সঙ্গে নবীর চোখটা দর দর করে পানি পড়তেছে শিশুকালে মইরা গেছে মা গর্ভে থাকতে মরছে পিতা নবী চোখে দেখলেন না
কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা? এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন এক জনা। নবীর চোখটা যখন দর দর করে পানি পড়ে, আল্লাহ ডাকতে বলে হাবিব, যে উলিদ বিন মুগিরা কথা বলে আপনারে কষ্ট দিল, কথার আঘাত হলো সবচাইতে বড় আঘাত, জোরে কোন কথা ঠিক কিনা? আপনার যে কষ্ট দিল, আপনি উলিদ বিন মুগিরারে চিনেন? নবী বলে আল্লাহ চিনব না কেন, হলো মুগিরার সন্তান উলিদ। আল্লাহ বলে দুনিয়ার সবাই জানে মুগিরার বেটা উলিদ, কিন্তু আজকে গোপন জিনিস আপনি শুনে নেন, উতুল্লিম বা দাজালিকা জানিম, এ হলো যারো তো সন্তান। এ আয়াতটা কিন্তু খালি ওই উলিদ বিন মুগিরার জন্য না, বর্তমানেও যারা আমার নবীর নিয়ে সামান্যতম কথা বলবে তারাও হলো যারো সন্তান। ধরে বলেন কথা ঠিক? সবাই সবাই বলেন আমার নেতা তোমার নেতা। যেই নবীর চামচা হলে লাভ আছে, যেই নেতার পিছনে ঘোরেন ওই নেতা জান্নাতে যাবে কিনা টেনশন আছে। আর নবীর উম্মত যদি হবার পারেন, আপনি জাহান্নামে গেলেও নবী ওকালতি করে আপনাকে জান্নাতে পৌঁছাইয়া দিবে। এই জন্য সবাই আমার সঙ্গে একটু বলেন, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপি রাসুল জাবিন্দার। আল্লাহ রাসুল বলেছেন শুধু ইমান নিয়া, শুধু ইমান নিয়া তোমরা যদি কবরে আসতে পারো তোমাদের কোনো টেনশন নাই, আমি নবী ওকালতি করে বারিস্টারি করে সুপারিশ করে তোমাদেরকে জান্নাতে পৌঁছায় দিব। তাহলে আমরা কোন নবীর উম্মত? সেই নবীর বিরুদ্ধে কেউ যদি কথা বলে মানবেন? এ দরকার মানবেন? একই পৃষ্ঠায় নবীর নাম, অন্য পৃষ্ঠায় যদি ঠাকুরের নাম থাকে, এইটা বাংলার মুসলমান কোনদিন সহ্য করবে না। ধরে কোন কথা ঠিক কিনা? এক পৃষ্ঠায় কাবা, আর এক পৃষ্ঠায় মূর্তি, এটা বাংলাদেশের মুসলমান সহ্য করবে? কথা কন না কেন ভাই জান? আজকে শিক্ষানীতির মধ্যে ভগবান আল্লাহ এক করবার চাই হিন্দু মুসলমান ভাই ভাই, এইটা কখনো মানা যাবে না। হিন্দু কোনোদিন মুসলমানের ভাই হতে পারে না, মুসলমানের ভাই যদি হিন্দু হয় তাহলে বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গায় কোনোদিন রাম মন্দির বানাতো না। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো ভারতে মন্দির বানানোর জায়গা আছে না নাই? ভারতের কি সব জায়গা ফুরে গেছে নাকি? তাহলে অন্য কোনো ফাঁকা জায়গায় মন্দির না বানায়া চার শত বছর ধরে মুসলমান যেই মসজিদে নামাজ পড়ে, সেই মসজিদ ভাঙ্গা দিয়া ওই জায়গায় রাম মন্দির যারা বানায় দিল, ওই ভগবান গুরুপ কোনোদিন আমাদের ভাই হতে পারে না। এরা হলো এক নম্বর শত্রু। ধরে গণ ঠিক কিনা? আমি আমার মা বোনদের জন্য বলতেছি, মা আরে ও মা, ভারত আমাদের বাবরি মসজিদ ভাঙ্গা মন্দির বানাছে, সেই ভারতের স্টার জলসা জি বাংলা থুতা দেন, পেশাব করে দেন, আর কোনদিন আপনারা দেখবেন না। ধরে কোন কথা ঠিক কি না? আমাকে এই মায়েরা স্টার জলসার জি বাংলা দেখে, হায় হায় রে, স্টার দলসার জি বাংলা যখন দেখে তখন দেখবেন প্রত্যেকটা নাটকের মধ্যে হিন্দুদের পূজা আছে না নাই? আপনার ঘরের মধ্যে হরি 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 লিখেছে। আমি মায়েদের বলবো, মা মানতে সব্যাপী কৌমিন ফাহুয়া মিনহুম, যে জাতকে যে অনুসরণ করবে ওই জাতের সাথেই তার হাসর হবে। এটা কি আমার কথা না রাসুলের কথা? আমার মায়েরা পর্দার অন্তরে আছে না নাই? হ্যাঁ আছে না নাই? আমি মায়েদের আলোচনায় চলে আসবো কিছুক্ষণ পরে, যেই কথাটা বলতেছি একটু মনোযোগ দিয়ে শোনেন। উলিদ বিন মুগিরা হলো কি সন্তান? কিছুদিন পরে আবার নবীকে এরকম গাল দিবে, একটা খারাপ কথা বলবে, কেবল সাইজ হচ্ছে উলিদ বিন মুগিরা। উলিদ বিন মুগিরা কিছু বলার আগেই নবী বলতেছেন, উতুল্লিম বাদা জালিকা জানি, যে কইছে
উলিদ বিন মুগিরা মারছে দৌড়। কারণ সৌদি আরবের একটা কাম হলো, এরা কাফের হলেও আরবি বোঝে, ধরে কোন কি বোঝে, আর বাংলাদেশের মুসলমান হলেও আরবি বোঝে না। আমি বহু দোয়া গোয়ার দোয়া করছি, যাদিকে ইফতার পাড়িতে এক শালা রোজা নেই, চোদ্দ বর্গের আইটেম নিয়ে ইফতার বসে আছে, আমাকে হুজুর দোয়া করবেন, হুজুর ভালো করে দোয়া করবেন, হাজার হাজার খরচ করে ইফতার পাঠিয়ে দিয়েছি হুজুর। আমি তখন চিন্তা করলাম শালারা রোজা নাই, ইফতার করবো আর দোয়া, তখন চিন্তা করলাম এটা বাংলাতে কিছুই বলা যাবে না, আরবিতে যত গর্দ আছে, দুই হাত তোলা শুরু করলাম, ওরা গেলে আমিন আমিন আমিন। আমি মনে মনে কইলাম আলেমদের বিরুদ্ধে লাগিস না রে, যেটা বাংলা পারবি না সেটা আরবিত মার দিবি, ধরে পান কথা ঠিক, আলেমদের বিরুদ্ধে লাগো। আরবি বোঝার কারণে উলিদ বিন মুগিরা মারছে দৌড়, এক দৌড়ে মায়ের কাছে, জোরে কোন কার কাছে, সন্তান ভালো না মন্দ এটা জানে কে, বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কত কষ্ট করে, দশ মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা মা গো। কোরআন যদি জিকির হয় সেই জিকিরের মধ্যে আল্লাহ বলতেছেন, অবাসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান হামালাতুহু ও উম্মুহু, উম্মুহু মানে তোমাদের মা, জোরে বলেন কে, পেটের মধ্যে বাচ্চা আসার সাথে সাথে আল্লাহ তাআলা মাসিক ব্যারাম বন্ধ করে দেয়, প্রতি মাসে তিন দিন পাঁচ দিন সাত দিন মেয়েদের একটা অসুখ হয় কি হয় না, কিন্তু বাচ্চা যখন পেটে আসে এই অসুখটা আল্লাহ বন্ধ করে দেয়। বন্ধ করে দেওয়ার কারণ হলো বাচ্চা পেটে থাকে অবস্থায় মায়ের যেন কোনো ইবাদতে কমতি না হয়, কারণ মায়ের ইবাদতের সাথে পেটের বাচ্চার আল্লাহ সম্পর্ক করে দেয়। মা যদি পাঁচ বছর নামাজ পড়ে রুকুর থেকে শেষ দেয় গেলে বাচ্চা ইনকে আঁটো হয়ে যায়, পেটের মধ্যে চাপা খায়, ফেরেস্তাকে আল্লাহ দেখো তোমার বান্দি সেজদা দেওয়ার কারণে পেটের বাচ্চা কি কষ্ট পায়, আল্লাহ কাছে সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে ও মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজি বানায় দিচ্ছে, ধরে ধরো সুবহানাল্লাহ। শাশুড়ি এসে বলতেছে বৌমা যে বড় দিন এবারে রোজা রাখো না, রোজা রাখলে তোমার পেটের বাচ্চা শুকিয়ে দেবে। বেটার বউ বলতেছে কাগজ কলম আনেন, শাশুড়িকে কাগজ কলম পেন নিয়ে আসেন, আপনি লেখা দেন, আপনি লেখা দেন যে আমি রোজা থাকলে আমার পেটের বাচ্চা শুকিয়ে যাবে, মানে আপনার লাতনি লাতনি শুকিয়ে যাবে, আগামী বছর পর্যন্ত আমি বেঁচে থাকবো এই কথা আপনি লেখা দেন। শাশুড়ি বলতে চাই রেখে বলা যাবে না, তো রোজা থাক নিষেধ করেন, আমার পেটের বাচ্চা যদি শুকিয়েছি কোন হাড্ডি হয় তাও রোজা আমি ছাড়বো না, পেটে বাচ্চা নিয়ে মা যদি রোজা থাকে, মা শুধু নিজে রোজা থাকে না পেটের বাচ্চাও রোজার ট্রেনিং পাই, এই জীবনে হোটেলের দরদাত কালো পর্দা দিয়ে ভিতরে ঢুকবি না, ধরেন কথা কর না গায়, রোজার মাস আসলে তারা হোটেলের দরদ কালো পর্দা দিয়ে ভিতরে গায়ে বুঝবেন, ওই যখন পেটটা ছিল ওর মাও রোজা নাই। হ্যাঁ, একটা নেপোলিয়ান বলেছে ভালো একটা সন্তান যদি চাও, ভালো একটা মায়ের দরকার, ভালো মা এই দুনিয়াতে সবচাইতে যিনি ভালো মা সে ভালোর নাম হলো খাতুনে জান্নাত ফাতিমা, সুবহানাল্লাহ। কন্যাকে উলিদ বিন মুগিরা এক দৌড়ে মায়ের কাছে, জোরে কোন কার কাছে, মায়ের কাছে গিয়ে বলতেছে মা উতুল্লিম বাদা জালিকা জানিম, মা চুপ করছে কে, এত বছর পরে এই গোপন খবর তো কে দিল, কারণ মা তো জানে মালটা কি, শঙ্করা বলতেছে এত বছর পরে এই গোপন খবর তো কে দিল, যে তোকে এই গোপন খবর দিতে সে সাধারণ মানুষ না রে, উলিদিন মুখের কয় আমি দুই চোখে দেখতে পারি না, তুই দেখবার না পারলে কি হবে রে শয়তান, এই খবর যে দিছে সে সাধারণ মানুষ না। উলিদ বিন মুগিরা বলে মা তাহলে আসল খবর কি,
মা বলতেছে আসল খবর হলো আমি যখন যুবতী ছিলাম তোমার বাবা আমাকে রাইখা ব্যবসা করতে গেল যুবতী বউ ঘরে রাইখা স্বামী ব্যবসা করতে গিয়া ব্যবসায় এত লাভ লাভের মহব্বতে বউ যে ঘর আছে এটা মনি নাই টাকার ধান্দাই যুবতী বউ ছিয়া চলে গেছে টাকার ধান্দাই খালি লাভ আর লাভ বইয়ের কথার মনে নেই এখন আপনি বলেন একটা গানও আছে একা একা কেন ভালো লাগে না শোনেন না আপনারা মুরব্বীরা শোনেন না এখনকার ছেলেরা এগুলো গান গুটি ভাবি রে এটা সত্যি গান একা একা কেন ভালো লাগে না কোন কাজে মন যেন বসে না আমার কি হতে কি হইয়া গেল আমি নিজেও তো কিছু বুঝি না উলিদ বিন মুগিরের মা বলতেছে তোমার বাবা মাসের পর মাস ব্যবসা করে বাড়িতে যখন না আসে আমার উড়ু উড়ু মন নিয়া আমি ঘরের ছাদে গেলাম ঘরের ছাদে গিয়া দেখি তোমার বাপের ছোট ভাই আমার ঘর তাওয়াফ করতেছে যোরগণ কি করতেছে তাওয়াফ বোঝেন যেই ঘরে ভাবি আছে ভাই নাই ওই ঘরে ভাবি আছে ভাই নাই ভাবিরে থুইয়া ভাই গেছে মালয়েশিয়ায় আপনারা বলেন তো ওই ভাবির কি দেওরার অভাব আছে উলিদ বিন মুগিরার মা বলতেছে তোর বাপের ছোট ভাই আমার ঘরের সারে ধার তাওয়াফ করে বারবার আমার দিকে তাকায় আমি আস্তে আস্তে ওর প্রেমে পড়ে ঘরের বদেশে দরজা খুলে দিলাম দরজা খোলার পরে তোর চাচা আমার সঙ্গে মিলন করলো ওই মিলনের মাধ্যমে তুই আমার পেটের মধ্যে ঢুকলি তুই আসলি যারো তো সন্তান আবু জাহেল উলিদ বিন মুগিরার বর্ষা ধরে আছে মনে আছে না ভুলে গেছেন বর্ষা ধরে আছে আর ডান হাতে চাদর মারছে টান যে চাদর টান মারছে সাঁইত্রিশ জন্য তার চোখ হয়ে গেছে বড় এতক্ষণ কি মনে করে চাদর টান দিয়ে দেখলাম কি আবু জেহেল বলে আলী রে চাদরের মধ্যে ঘুম পাচ্ছিস তোর নবী গেল কোথায় হযরত আলী মুস্কি মুস্কি হাসে মুস্কি মুস্কি হাসার কারণ হলো তোদের পরা দিয়া কোনো লাভ সুবহানাল্লাহ দুই কারণে হাসতেছে এক নম্বর কারণ হলো আল্লাহর নবী নিরাপদে আছে এরা নবী মারার জন্য ষড়যন্ত্র করেছিল কিন্তু আল্লাহ ষড়যন্ত্রের জালকে ফেদ করে কোরআন নামক জিকিরকে দুনিয়াতে জারি রাখার জন্য আল্লাহর নবীকে গাড়ে সুরের মধ্যে নিয়ে গেছে আবু জেহেল বলে আলী রে বল নবী কোন দিক দেখাল আলী বলতেছে তোমরা চেতন মানুষ আর আমি ঘুমের মানুষ তোমরা চেতন মানুষ বলতে পারো না নবী কোন দিক দেখালো তাহলে আমি ঘুমের মানুষ কেমনে বলবো এমন কথা হযরত আলী বলেছে আবু জেহেলের মুকুট পড়ছে ছাই দরেকন কি পড়ছে ছাই বলতেন না ছাই যদি মুকুট পড়ে তো কেমন লাগে এমন কথা বলেছে যে তোরা চেতন নবী কোন দিক দেখালো তোরাই পড়তে পারিস না আমি ঘুমের মানুষ কেমনে বলবো আবু জেহেলের মুকুট পড়ছে ছাই চিল্লা বলতে চ এখন যাই এখন যাই এখন সাঁইত্রিশ জন নেতাকে নিয়ে আবু জেহেল বলতেছে আমার মনে হয় মক্কার আশেপাশে কোনো পাহাড়ের গুহার মধ্যে লুকে আছে আমাদের যত যুবক ক্যাডার বাহিনী সবাইকে বলো যত পাহাড় আছে প্রত্যেকটা পাহাড়ের গর্তে গর্তে খোঁজ করা লাগবে পলাতে দিব না মক্কা থেকে যাইতে দিব না কোরআন নামক জিকির দুনিয়াতে চালু হোক এটা কাফেররা চায় না কোরআনকে দুনিয়াতে নিভাই দিবার চাই জোরে কোন কথা ঠিক কি না ইউরিদুনা লিউতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরু সাঁইত্রিশ জন নেতা যখন রাগ করে নবীকে খোঁজার জন্য রাস্তা নিয়েছে এমন সময় হযরত আলী বলছে সাঁইত্রিশ জন নেতা
মানে বুড়া লোক ব্যাখ্যা করে দেখাচ্ছে মানে নবী যেন আরো একটু দূরে ভাই, বুঝেছেন না? মানে আলী চাচ্ছে যে এই নেতা আমার সাথে থাকে। আবু সুফিয়ান বলে আবু দেহেলকে, নেতা এক সাইজ করেন তো, একই তো আমরা নবী মনে করে বারবার জানলা দিয়ে দেখছি, সাদর মুরগে ঘুম পাড়তেছে এখনো বের হয়নি, অকাম করলো করা হোক তো। আলী বলতে দেখে রে পাগলারা, আল্লাহ নবী যদি আমাকে বলতো, আলী রে আমার বাড়ির চারিধারে 37টা সার পোকা, নেতা না 37টা সার পোকা ডিস্টার্ব করতেছে, তুই একটু সাইজ কর, খালি টিপি দিয়ে টিপি দিয়ে মার মরে সাঁইত্রিশ জন নেতাকে হযরত আলী ডাকতেছে, জোরে কন সুবহানাল্লাহ। আপনার বলেন তো এটা দেহের বলে না ইমানের বলে? আবু জেহেল বলতেছে দরকার নাই, এর সাথে জ্ঞানদান করা দরকার নাই, কারণ আবু জেহেল জানে এই আলী আলী না, আলী হইল আসাদুল্লাহ। কারণ তিহমা প্রান্তরে নবী যখন সাহাবীদের নিয়ে ওয়াজ করতেছে, এইরকম আলোচনা করতেছে, এমন সময় আল্লাহ নবীর কাছে ওহী নাজিল হলো। ওহী নাজিল হয়ে নবীকে জানাইলো, নবী গো আপনি যে সাহাবীদের সামনে ওয়াজ করতেছেন, আপনি কি জানেন মক্কার সবচাইতে বড় বীর তার নাম হলো আমর? জোরে বলেন বড় বীরের নাম কি? প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায়, 3.5 মজুরের তরবারি নিয়ে যুদ্ধে যায়, সে আমর কাবা ছুঁয়ে শপথ করেছে যতক্ষণ নবীর মাথা না কাটবে ততক্ষণ দুনিয়ার কোনো পানি পান করবে না, দুনিয়ার কোনো খাদ্য খাবে না, কাবা শরীফ ছুঁয়ে শপথ করেছে। ওগো নবী আপনাকে মারার জন্য আমর রাস্তা নিয়েছে। নবীর চোখ দেয়া দর দর করে পানি পড়তেছে। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর ওয়াজ করতেছেন হুজুর, কিন্তু হঠাৎ আপনার চোখের মধ্যে পানি, আমরা বুঝতে পারলাম না। রাসূল বলে সাহাবীরা রে মক্কার সবচাইতে বলবীর আমর আমাকে হত্যা করার জন্য কাবা স্পর্শ করে শপথ করেছে, প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায়, আর 3.5 বছরের তরবারি কান্দে নিয়ে জিহাদে যায়, সে আমর আমাকে হত্যা করার জন্য আসতেছে। ওসমান গনি বলে ইয়া রাসূল আল্লাহ আমাদের কি করব, আমাদের কোনো শক্তি নাই হুজুর, আমাদের একটাই পাওয়ার, আমরা দোয়া করি আল্লাহ যেন আমরের হাত পা অবশ করে দেয়। মুসলমানের কোনো শক্তি নাই, একটাই শক্তি হলো দোয়া। জোরে কর নাম কি? আমাকে ধরছে বুঝলেন, কেবল গাড়ির থেকে নামা দিয়েছে, গেল বাসার ঢোকার সাথে 4-5টা কুত্তে আমাকে ধরছে, এমন ভাবে ধরছে। আমি দোয়া পড়ি ইন্না হুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা লা ইলাহা ইল্লাল্লাহ ফানা কিন নাযালিম আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু কুত্তা আসছে না। এক কুত্তা এসে আমার এই জুব্বাত কামড়ে দিল, তখন আমার ইমান বলতেছে মাওলানা তোর মগজ খালি দোয়া আছে কিন্তু তোর হাতত লাঠি নাই, আজকে লাঠি থাকলে দোয়া লাগে। উত্তর কাজাতে একটা বাড়ি মারলে বাকি চারটে এমনি দৌড় বাড়ছে, তোর এখন কথা ঠিক না, আজকে আমাদের কাজ দোয়া সাইদি উদ্র দোয়া করতে 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 জেলের থেকে বাইর করে নিয়ে যায়, আর যে দোয়ার সাথে লাঠি থাকতো একটা পুলিশ আপনি ধরে বের আসবে। ওসমান গনি বলতেছে ইয়া রাসূলুল্লাহ এত বীর আপনাকে হত্যা করার জন্য আসতেছে, আমরা দোয়া করি আল্লাহ যেন ওর হাত পা অবশ করে দেয়। ওসমান গনির কথা মতো রাহমাতুল্লিল আলামিন দোয়া করবে, এমন সময় আল্লাহ জিব্রাইলকে পাঠায় দিয়ে ঘোষণা করে দিলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কেতাল, ওগো নবী যাদের সামনে ওয়াজ করতেছেন যাদেরকে নিয়ে আপনি নামাজ পড়েন আপনি তাদেরকে স্ট্যান্ডিং আর্মি হিসাবে গড়ে তোলেন, তাদেরকে সৈন্য হিসাবে গড়ে তোলেন, আর দোয়া করা যাবে না, এখন দোয়ার বদলে ওই হাতে অস্ত্র ধরা লাগবে। দুইটা হাত খালি দোয়ার জন্যে না, দুইটা হাত হলো মারার জন্য, ধরে কোন কথা ঠিক কি না? সঙ্গে সঙ্গে নবী বললেন সাহাবীরা রে ওই মহাবীর আমর আমার কাছে
কাছে আসার আগে আমরের সামনে যাবার পারবে এই রকম কেউ কি আমার দলে আছো আমার কোন সাহাবী কেউ কি আছো যেই আমর আমার কাছে আসার আগে আমরের কাছে যাবার পারবে এরকম কি কেউ আছো প্রত্যেকটা সাহাবী মাথা নিচু করে চিন্তা করে প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায় প্রতি সন্ধ্যায় কত খায় আর 3.5 মধ্যে তরবার নিয়ে যুদ্ধে যায় এত বড় বীরের সামনে কে যাবে সমস্ত সাহাবী যখন চিন্তা করতেছে এমন সময় 11 বছরের একজন কিশোর তার নাম হলো আলী পিছন দিক থেকে লাফদে বলে ইয়া রাসূলুল্লাহ আমি আমরের সামনে যাবার চাই আল্লাহু আকবার রাসূল বললেন এজলেস বস বস পুসকে আল্লাহর নবী বললেন সাহাবীরা রে তোমাদের মধ্যে কেউ কে আছো ওই মহাবীর আমর আমি নবীর কাছে আসার আগে আমরের সামনে যাবার চাও আবার হযরত আলী দাঁড়ায় বলতেছে রাসূলুল্লাহ আমি যাবার চাই রাসূল বললেন আই নবী কাছে ডাক দিয়ে বলতেছে তুই যে আমরের সামনে যাবার চাস আমরের খবর জানিস প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায় আর যেই তরবারি নিয়ে যুদ্ধ করে তার ওজন হলো 3.5 মণ তার সামনে তুই যাবার চাস আলী বলতেছে নবী গো আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি একজন কাফের এসে আপনাকে হত্যা করবে আর আমি আলী জীবিত থাকব যদি আমার মারে তাহলে আমার দেবার শুরু হবে আমার নবীর গায়ে আঘাত পড়ার আগে আমি আলী ঢাল হওয়ার চাই আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি সঙ্গে সঙ্গে নবী আলীকে বুকের মধ্যে বলে আলী রে তোর বাবা আমার চাচা আবু তালেব যখন দুনিয়া থেকে বিদায় নেই তখন আমাকে বলেছে বেটা রে তোর বাপ তো জন্মের আগেই মারা গেছে আমি তোর চাচা হয়ে তোকে বাপের দরদ দিয়ে লালন পালন করছি আমি মরে যাচ্ছি বাজার আমার দুইটা সন্তান তোকে দিয়ে গেলাম একটা হলো জাফর আর একটা হলো আলী এই দুইটারে তুই সন্তানের মতন দেখাশোনা করবি নবী কান্দের বলে আলী রে আমার সামনে তুই জীবন দিবি তোরে আমি খালি খালি পাঠাবার চাই না ওসমান তোমার বাড়িতে কোনো তরবারি আছে ওসমান গনি বলে হুজুর কুরবানি সব করার একটা ছুরি আছে এছাড়া কোনো তরবারি নাই তখন মুসলমানের কোনো যুদ্ধই শুরু হয় নাই তাহলে তরবারি থাকবে কোত্থেকে রাসূল বলেন ওই কুরবানি দেওয়ার ছুরিটাই নিয়ে আসো ওসমান গনি উট কুরবানি করে দুম্বা কুরবানি করে ওই কুরবানি করার ছুরিটা এনে নবীর হাতে দেয় নবী তাকায় দেখে ছুরির মাপ হলো 27 ইঞ্চি ধরে কোন কয় ইঞ্চি ওজন মনে করেন 1 থেকে 1.5 কেজি আলীর হাতে দিয়ে বললেন যা যা খালি হাতে না যায় তরবারি নিয়ে যা মুসলমানের নবী রহমাতুল্লিল আলামিন জুব্বা খুলিছে পাগড়ি খুলিছে ঘরের মধ্যে থেকে সৈনিকের পোশাক পরে মাথা হেলমেট দিয়ে কোমরের পেটি টাইট হচ্ছে না আলীকে বলতেছে একটু টাইট করে দে তো আবু বকর বলে হুজুর আপনি আল্লাহর নবী আজকে কি পোশাকে আপনাকে দেখতেছি রাসূল বলে আল্লাহর নবী আজকে বদরের যুদ্ধে বাতিলের বিরুদ্ধে আমি হব আল্লাহর সেনাপতি জোরে কোন সুবহানাল্লাহ তাহলে সারা জীবন পাগড়ি টুপি না মাঝে মধ্যে পাগড়ির জায়গাতে হেলমেট দিছে হামাকের নবী ওহদের ময়দানে হেলমেটের মধ্যে ঢুকে নেই কপালে ঢুকে নেই আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন ফাযকুরুনি আযকুরকুম সেখান থেকে ইন্না নাহনু নাযালনা যিকর এই কোরআনকে আল্লাহ জিকির হিসাবে নাজিল করেছে সেই জিকিরটা আপনাদের সামনে বোঝানোর জন্য বলতেছি হযরত আলী তরবারি নিয়ে মারছে দৌড় রাসূল বলে আলী রে আমরের কাছে তোরে পাঠাই দিলাম তাই বলে তুই দৌড়ে দৌড়ে কেন যাস আলী বলতেছে রাসূল আল্লাহ ওই কাফেরের পাঁটা আপনার চেহারা দেখার আগে আমি আলী ওরে জাহান্নামে পাঠাবার চাই কি মনের বল কয় ইঞ্চি আলী আসতেছে কয় মন 3.5 মন
আর 27 ইঞ্চি নিয়ে বলতেছে ওই কাফিরের পাটা আপনার পবিত্র চেহারা দেখার আগে আমি আলী ওরে জাহান্নামে পাঠাবার চাই এই বলে মারছে দৌড় এক দৌড়ে আমরের সামনে দাঁড়ায়ছে আমরের পিছনে হাজার দুই কাফের আছে প্রত্যেকটা কাফেরা মিছিল করতেছে মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না পারবে কাবা শরীফে শপথ করছে মাথা না কাটা পর্যন্ত পানিও পান করবে না খাবেও না তার সামনে দাঁড়াছে হযরত আলী 27 ইঞ্চি লিয়া কয় ইঞ্চি আমর কয় কে রে পুসকে তুই চাকু লিয়া আমার সামনে চাকু যেটাতে গরু জব করে সেটা হলো ছুরি আর যেটা চামড়া ছেলে তার নাম কি তুই চাকু লিয়া আমার সামনে খাড়া হয়েছিস হ্যাঁ তোরকে নবী বাঁচানোর জন্য এই পুসকা তোরকে বাপ পাও নাই এ আমার কাছে তুমি আসার মতন উৎসাহ দিল রে আলী কোনো কথা না বলে কোরআনের একটা আয়াত পড়ে ওই চাকুর মাথা তিনবার ফুঁ দিয়ে আমার সামনে একটা দাগ দিছে ওই চাকু দিয়ে একটা দাগ দিছে দাগ দাগ বোঝেন না দাগ দিয়ে বলতেছে এ কাপড়ের ফাটা চিল্লা চিল্লি তো ভালোই করতেছিস আল্লাহর নবী হত্যা করবি নবী হত্যা তো দূরের কথা এই দাগটা ডেঙ্গায় এক ধাপ সামনে দা দেখি এক ধাপ দা এই দাগ দিছি আয় তো আয় এই পার আয় এমন একটা হুঙ্কার মারছে নাম হলো হায়দারি হাঁক ধরে কারণ কি হাঁক হযরত আলীর একটা হাঁকের নাম কি হায়দারি হাঁক পাঁচ মঞ্জিল পর্যন্ত আল্লাহ তার জবানকে বুলন্দ করে দিত মঞ্জিল বোঝেন মাইল নয় মাইল নয় এক মঞ্জিল সময় বাংলাদেশের প্রায় 50 মাইলের সমান এক মঞ্জিল রে কাফের পাতা কত বড় বাপের বেটা নবীকে হত্যা করা তো দূরের কথা খালি এই দাগটা ডেঙ্গায় এক ধাপ আমার খালি এমন কথা বলিছে গাড়িওয়ালা যদি ন্যাংরাও হয় আর চোর যদি আমার মতো শক্তিশালী হয় আমি যদি চুরি করার জন্য দরজা হাত দেই আর ন্যাংরা যদি বলে কে রে আপনি বলেন তো আমি থাকবো না দৌড় দেবো কারণ হযরত আলী যে কথা বলতে সেটা হলো ন্যায় আর আমর যেটা করে রয়েছে সেটা হলো অন্যায় বাংলাদেশে যারা অন্যায় করবার চায় জুলুম করতে চায় বিশ্বাস করেন হুঙ্কার দিলে ভয়ে ওরা পেশাব পায়খানা করবি এখন কথা ঠিক কিনা কিন্তু এই হুঙ্কার দেওয়ার লোক নাই আমার এলাকার দিছে বুঝছেন গোস্ত কয়েকদিন আগে 600 যাক মানুষ খাতে তার পরের হাটে 650 একটা মানুষ খাচ্ছে তারপরে আরে 700 একজন যুবক এসে কষার হাতে দাও কাড়াইল এই তো দাও কাড়াইলে ওই যে খাটার গোস্ত কাটে মারছে লাগতি ওই শালা ইচ্ছা মতো দাম বাড়াসকে গোস্ত দাম কত গো তখন ভাই 600 ভাই 600 ভাই সাথে সাথে কয় 600 ভাই এ ভাই দাও পারিস না ভাই আজকে জালেমেরা জুলুম করতেছে কিন্তু আমরা হুঙ্কার মেরা পারতেছি না যার কারণে কেরে ইচ্ছা মতো দাম বাড়াস তার মানে কেউ যে কিছু কয় না বাংলাদেশে জবান বন্ধ হওয়ার কারণে জালেমদের জুলুম দিন দিন বাড়তিছে কথা কথা মান না কেন চুরি করতেছে ওই দেখবার পাচ্ছে চোর সব কিছু লিয়ে যাচ্ছে আর ওই বলতেছে ইন্নাল্লাহ মাসাবিরি ইন্নাল্লাহ মাসাবিরি ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে লিয়ে যা লিয়ে যা তোর সাথে গন্ডগোল করবো না রে পরে আবার কষ্ট করে কর্ম আমরা কষ্ট করে কর্ম আর চোরেরা সব বিদেশে পাচার করবি জোরে কর কথা ঠিক না এইবার আবার কারেন্টের দাম যা আসবে তার ডবল হবে হ্যাঁ আগে দিচ্ছিলেন 300 এখন দিবেন 600 কি করবি ইন্নাল্লাহ ইয়ামুরুকুম
ان تعد الامانه الى اهلها واذا حكمتم بين الناس ان تحكموا بالعدل زره বলেন الله اكبر আপনি কি মনে করছেন কোরআনের সবকিছু আছে না নাই জোরে কোন আছে না নাই এই দ্রব্য মূল্যের উদ্যোগতি বাংলার মুসলমান জবানকে বন্ধ রাখবেন না ভাইজান একটু মনোযোগ দিয়ে শুনেন হুংকার করে আলী বলতেছে খালি দাগটা পার হ তুই কত বড় বাপের বেটা নবী তো হত্যা করা দূরের কথা এই দাগটা ড্যাঙ্গায় সামনে এক ধাপ যা এই একটা কথায় আমার খালি থরথর করতেছে আপনি বলেন তো হযরত আলী যে কথা বলেছে এ কথা কি আলীর কথা না আল্লাহর কথা মুয়াজ্জিন যে আজান দেয় এই আজান কিন্তু মুয়াজ্জিনের না এই আজান হলো আমার আল্লাহর জোরে কোন ঠিক কি না ব্যারিস্টার ঘুম পাড়তেছে মন্ত্রী ঘুম পাড়তেছে এমপি ঘুম পাড়তেছে আয় 700 টাকার মুয়াজ্জিন একদিন কোন মন্ত্রী এসে কবার পারছে কেরে মধ্যে নেই তোর আজানে কানে আমার ঘুমের ক্ষতি হলো জনগণ চাপাত লাগতে মারবি জোরে কোন কথা ঠিক না কারণ মুয়াজ্জিন যে কথা কয় এটা কি মুয়াজ্জিনের কথা না আল্লাহর কথা হযরত আলী যে কথাগুলো বলতেছে এগুলো আলীর কথা না আল্লাহ তার ঈমান কেমন বুলন্দ করে দিয়েছে যে বুলন্দ করার কারণে বলতেছে কত বড় বাপের বেটা নবী তো হত্যা করার দূরের কথা খালি এক ধাপ সামনে যা এক ধাপ আমরের গোটা দেহ থরথর করে কাঁপতেছে পিছনের কাফেররা বলতেছে মারেন 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 দেরি করতেছেন কেন ছোট্ট একটা বাচ্চা কি বলে আর সেইটা শুনে আপনি কাঁদতেছেন আপনি মারেন সঙ্গে সঙ্গে আমার তরবারি আলীকে মারার জন্য যেই মাত্র কাঁধ থেকে নামাইছে আলী তাকায় দেখে তরবারি তরবারি নয় আল্লাহ কাঠের তক্তা বানায়া দিছে আমরের কাছে তরবারি আর আলীর কাছে তক্তা আপনারা বলেন তো আল্লাহ পারিকে ভরে না ইয়ানজুরুবি নূরিল্লাহ আলী দেখতে থেকে এটা না কাকের তক্তা রে আল্লাহ কয় ইব্রাহিম নিচের দিকে তাকা দেখ নমরুদ তো কালে আগুন আগুন জিকির করতে চাই আগুন 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 করে ছাই করে দেবে আল্লাহ কয় ইব্রাহিম নিচের তাকা দেখ ইব্রাহিম তাকায় দেখে খালি সবুজ রঙের বাগান কেরে ফেরাউন কয় মুসা দৌড়ালো তো ভালোই এখন সামনে সাগর কি করব এই সামনে সাগর এখন কি করবি আল্লাহ কয় মুসা ফেরাউন সাগর দেখে তুমি তাকায় দেখো মুসা তাকায় দেখে 12 লাইন রাস্তা জোরে কোন সুবহানাল্লাহ আমার আল্লাহ পারে কি পারে না হযরত আলী কাঠের তক্তা দেখে ইমান এত বাইরে গেছে এক লাফে ওই তক্তা তরবারির উপরে চড়ে এক লাফে এর নাম হলো হাই জাম্প আমাদের যুবকদের বলতেছে বাজার আগেকার খেলা ছিল লং জাম্প হাই জাম্প এখনকার খেলা হলো ফুটবল ক্রিকেট এমন একটা খেলার নাম হচ্ছে ক্রিকেট হাই হাই এই ক্রিকেটের থেকে এবার সব এমপি নমিনেশন পাচ্ছে মাস্টাফি হয়ে গেছে তা আগে আসলে এবার হচ্ছে আর একটাকে এবার নতুন এমপি বানাচ্ছে ঠিক মতো বিসমিল্লার কোয়া পারে না পারে বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহ হির এটা নাই সালাম আলাইকুম আমি যুবকদের বলবো সকালবেলা হাই জাম্প লং জাম্পের ট্রেনিং দাও হযরত আলী হাই জাম্প একবারে লাফ মারছে ওই লাফে আমরের তক্তার উপর চড়েছে ওটা কিন্তু তরবারি কিন্তু আলীর চোখে হলো তক্তা তরবারি তক্তার উপর চড়ে বিসমিল্লাহ বলে 27 ইঞ্চি আমরের ঘাড়ও 27 ইঞ্চি আলীর তরবারিও 27 ইঞ্চি মাফের মাপ খাফের খাপ মন্তাজের বাপ একটা কথা আছে না নাই একের মিলে গেছে 27 যেই মাত্র ঠেকাইছে সঙ্গে সঙ্গে আমরের দেহ থেকে মাথা কাইটা পড়ে যায় এমন সময় নবী সাহাবের এসে বলে আলী রে খবর কি আলী নবীর কাছে কান্দার বলে হুজুর আমি মারিনি হুজুর
আল্লাহর শপথ আমি মারিনি, খালি ঠেকা আছে। শুধুমাত্র ঠেকানোর সঙ্গে সঙ্গে এরকম হয়ে গেল, রাসূল বলে আলী চুপ করো চুপ করো, যেটা হয়েছে সেইটা আর কারো কাছে বলো না। নবী শুধু আঙ্গুল তুলে বললেন চুপ চুপ চুপ, এই যে ঠেকাছো আর কান্না কাটা পড়ে গেছে এ কথার কাউরে প্রশ্ন। হযরত আলী চুপ হয়ে গেলেন। এক জেহাদের ময়দানে কাফের বেঈমান মুসলমানদেরকে যখন পরাজিত করতে যায়, এমন সময় হযরত আলী এক দৌড়ে গিয়া কামুজ দুর্গের দরজা হেঁচকা টান মারছে, হেঁচকা টান মারছে, ওই দরজাটা আলীর ঢাল হয়ে গেছে। সুবহানাল্লাহ। খান কাফের বেঈমান দেখে 70 জন লড়াবার পারে না, আর সেইটা তারা হাল মারছে দৌড়। সমস্ত কাফের ময়দান জেহাদের ময়দান ছেড়ে যখন দৌড় দেয়, হযরত আলী ওই ঢালটা দরজাটা ফেলা দেয়, 80 গজ দূরে গিয়া দরজাটা পড়ে গেছে। সাহাবীরা গিয়ে নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকের জেহাদে আমরা পরাজয় বরণ করতেছিলাম, কিন্তু আলীর কারণে আল্লাহ আমাদের বিজয় দিল। নবীর মনটা কষ্ট পেল, কারণ কোনো ব্যক্তির কারণে বিজয় না। আল্লাহ কোরআনে বলেছেন, ইজা যা পড়েন, ইজা যা আনাসুরুল্লাহি ওয়াল ফাত ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। আপনারা বলেন তো বিজয় কি কোনো ব্যক্তির কারণে না আল্লাহর সাহায্য? কিন্তু সাহাবীরা বলতে তো হুজুর, একেবারে যেই মাত্র কামজ দুর্গের দরজা ঢাল বানাইছে সব কাপড় ভয়ে দূর, আলীর কারণে আমরা বিজয় লাভ করলাম। কিন্তু কোন বড় হযরত আলী নবীর কাছে, নবী বলেন আলীর খবর কি? আলী বলতে যে হুজুর, সাহাবীরা কি আপনাকে খবর দেয়নি? রাসূল বলে তোমার মুখে শুনতে চাই, ওই দরজা হেঁচকা টান মারছি, ওরা ভয়ে দৌড় মারছে, দরজা ফেলে দিছি, 80 গজ দূরে গিয়া পড়ছে। রাসূল বলে আলীর আসলেই কি তাই? আলী বলে হুজুর, যদি বিশ্বাস না হয় তাহলে চলেন আবার দেখাই। রাসূল বলেন চল তো দেখি। নবী আলীর সঙ্গে দরজার কাছে, এখন দরজার কাছে আলী গিয়া দরজা টানে, সমানে টানে কিন্তু দরজা লড়ে না, সমানে টানে কিন্তু দরজা লড়ে না। রাসূল কয়, আলী রে এই দরজা ঢাল বানাইলি, এই দরজা নিক্ষেপ করলে 80 গজ দূরে গিয়ে পড়লো, সেই দরজা নড়াবার পারিস না, কারণ কি? আলী বলে হুজুর বুঝবার পারলাম না এর কারণ। আল্লাহর নবী বলে, যখন তুই যুদ্ধ করতেছিলি তখন তুই একলা ছিলি না রে আলী, তোর সঙ্গে আমার আল্লাহ ছিল। তুই যখন দরজা টান মারছিস তখন তুই একলা মারিস নাই রে, কারণ আল্লাহর যুদ্ধ যখন কোনো বান্দা করে সেই বান্দা একলা থাকে না, তার সঙ্গে আল্লাহ থাকে। তুই দরজা টান দিয়ে যখন আনলি আল্লাহ তোর সঙ্গে ছিল, দরজা ফাইলা দিলে আল্লাহ তোর সঙ্গে ছিল, কিন্তু এখন তুই একলা হয়ে গেছিস, আল্লাহ নাই, দরজা নড়াবার পারতেছিস না। আলী রে সেই দিনের কথা কি মনে আছে, যেদিন আমরের গলায় শুধুমাত্র ঠেকাইছিলি আর সঙ্গে সঙ্গে কাইটা পড়ে গেল? আলী রে তোর তরবারি হাতে ছিল কিন্তু তুই কাটিস নাই, আমরকে হত্যা করেছে আমার আল্লাহ। বাজার গো, মক্কার যুবকেরা নেতারা সব খুঁজতেছে, মক্কার প্রত্যেকটা গুহা গুহা খুঁজতেছে, যেই গুহার মধ্যে আল্লাহর নবী আবু বকরকে নিয়ে আসে। আল্লাহ তাআলা ওই গুহা পর্যন্ত আমাকে যাওয়ার তৌফিক দিয়েছিলেন। হযরত আলী ওই যে তরবারে দিয়ে মাটিতে একটা দাগ দিল, যে দাগ দেওয়ার পরে বলল খালি দাগটা পার হ, এই কোরআনের আয়াতটা যদি আমরা আমল করি ভাই, তাহলে আজকে বাংলাদেশের যত দুশ্মনী থাক সব দুশ্মনী খতম হয়ে যাবে। আমরা সকলে এই বিষয়গুলো জানতে চাই কি চাই না? আজকে প্রথম দিন, আমাকে তুলেই দিছে দেরি করে, এখন রাত 12:30 বাজলে আমি কি করব? হ্যাঁ, পোলা হয়নি, পোলা ধান্দা করে কিন্তু আপনাদের কাছে এই মাদ্রাসার জন্য, মাদ্রাসার উন্নয়ন গল্পে মাহফিল, তো কি দিয়ে উন্নয়ন হবে? আপনাদের কাছে এখন রুমাল যাবি, ব্যাগ যাবি, যিনি যা পারেন এই মাদ্রাসাকে মহব্বত করে, কোরআনকে মহব্বত করে দান করবেন। এখন যদি কেউ ওঠেন, এ পর্যন্ত কেউ উঠছেন,
আমি যখন থেকে আলোচনা শুরু করছি ওটা নাই বসা নাই, কিন্তু এখন টেকা চালিয়ে যদি উঠে অন্য দিকে যান দোয়া করবো আল্লাহ প্যারালাইসিস যেন হয়। আল্লাহ কি কি দোয়ার করবে? মাশাল্লাহ মাশাল্লাহ, কে মারা গেছে? বাপ মা, দেখছেন মুরব্বী মানুষ, বাপ মা মারা গেছে, বাপার জন্য চোখের পানি নিয়ে বলতে হুজুর এই কোরআনের একটি মাদ্রাসায় 500 টাকা দান করে দিল, দোয়া করে আল্লাহ তার বাপ মার কবরকে জান্নাতে টুকরা বানায় দেন। ভাই জান, আপনাদের মধ্যে এরকম বাপ মা যাদের কবরে গেছে, এই মাদ্রাসায় কোরআন শরীফ বাবদ একটা 500 টাকার লোড দেন, আপনার বাপ মার কবরকে আল্লাহ জান্নাত বানায় দিবে। যাদের বাপ মা কবরে গেছে তাদের কাছে আমি 500 টাকা করে টাকা চাই। 500 টাকা মানে একটা কোরআন শরীফ দান করার সওয়াব হবে। আসের আল্লাহর বান্দারা, এই ব্যাগ নিয়ে চাদর নিয়ে ভিতরে নামেন। মাজেদা, মাশাআল্লাহ, সর্বপ্রথম একজন মা মাজেদা বিবি 1000 টাকা দান করেছে আল্লাহ। মা মাজেদার দানকে কবুল করেন আল্লাহ, যে নিয়তে দান করেছে আল্লাহ নেক নিয়ত নেক আশাকে পূরণ করেন। আল্লাহুম্মা আমিন। জাহাঙ্গীর আলম 500 টাকা একটা কোরআন শরীফ বাবদ দান করেছে আল্লাহ, জাহাঙ্গীর আলমের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পূরণ করেন। আল্লাহুম্মা আমিন। ভাই জান, এই এখন পেশাব দান না লাগে, বোঝেন না? এই সময় শয়তান কই পেশাব লাগছিলাম, পোলা দিলে আবার আসিসিনি, পোলা দিলে আবার আসিসিনি, উঠবেন না এখন, আপনাদের কাছে যাবে গামছা রুমাল যাবে, যাই যা পারবেন। কে দিল? আর সেখানে আসাদ মানে সিংহ, একটা যুবক 2000 টাকা মানে 4টা কোরআনের দাম করছে দান। আল্লাহ আসাদের দানকে আল্লাহ আপনি কবুল করেন, যে নিয়তে দান করল আল্লাহ নেক নিয়ত দেখ আশাকে আল্লাহ আপনি পুরা করে দেন। আল্লাহুম্মা আমিন। কি নাম বাজনে? জহুরুল ইসলাম। আল্লাহ একটা তরুণ যুবক 500 টাকা কোরআন শরীফ বাবদ করছে দান, আল্লাহ আপনি কবুল করেন। এবার যাবেন মাশাআল্লাহ, হজে যাওয়ার নিয়ত করছে, কোরআনের জন্য 500 টাকা দান করে দোয়া চায়। আমরা দোয়া করি শারীরিক সুস্থতা সহকারে আল্লাহর হজ যেন করতে পারে। সকলে বলে আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। ভাইরে, হজ করা কিন্তু খুবই কঠিন জিনিস, কারণ টাকা থাকলে হজ হয় না, ওটি অনেক কাজ আছে ভাই। যে কাজগুলো করবার গেলে শরীরে সুস্থতা দরকার, এই জন্য দোয়া করি আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতা সহকারে হজ করার তৌফিক দান করুক। আল্লাহ, তোমার আর একজন বান্দা কে দিল? এটা আবু হানিফ, কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে আল্লাহ কবুল করেন। আল্লাহ, তোমার একজন মুরব্বী বান্দা 100 টাকা দান করছে আল্লাহ দানকে কবুল করেন। পিতার রুহের মাগফিরাতের জন্য আল্লাহর এক বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে আল্লাহ, আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। বাবা কান্দে, মা কান্দে, কবরেতে শুয়া দেখলি না রে দরদের বেটা একবারও আসিয়া। নবী কিন্তু গাড়ির সুরের মধ্যে থাকবে না, কি কন হিজরত মানে কি গাড়ে সুরের মধ্যে নবী থাকবে? গাড়ে সুর থেকে বের করে জিকিরকে, এই কোরআন নামক জিকিরকে আমরা মদিনায় নিয়ে যাব। মদিনায় যাওয়ার পর কি ঘটনা আমরা প্রাণ ভরে শুনবো ভাইজান। মাত্র 10টা মিনিট একটু আপনাদের কাছে আদায় করতেছি, আল্লাহর হস্তে দান করেন। কে নাম? আব্দুল হান্নান। এগুলো লেখা লাগবে তো খাতা কলম নেন। আব্দুল হান্নান নগদ 200 টাকা, বাকি 2 মন ধান আল্লাহর নবীর মাদ্রাসায় করলো দান। আব্দুল হান্নানের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আপনারা একটু ধান দেন, ইরির ধান হলে দিবেন, মাদ্রাসা কী দিয়ে চলবে ভাই? আপনাকে দানের উপর দিয়ে চলবে। আল্লাহর একজন 200 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। কে বাবা? মামু। কি খবর মামু? মাশাআল্লাহ, 100 টাকা দান করছে মামু, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পূরণ করেন। আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, যারা বাকি দিবেন ওখানে লিখে দেন, যদি ধান দেন। কেউ যদি মনে করো হুজুর আমি এখন টাকা নাই, ধান হলে 1 মন 2 মন ধান দেবো, তাহলে লিখে দেন, আল্লাহর রাস্তে লিখে দেন। কি নাম বাবু জানেন? লিল্লাহ মোহাম্মদ আব্দুল মজিদ 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ আব্দুল মজিদের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পূরণ করেন। আল্লাহুম্মা আমিন। আমিনো আমিনো আল্লাহ, আমিনো দানকারীর জন্য জান্নাতের হন জামিনো দিয়া আল্লাহ বোঝে মন কাইডা নিতে কত। আপনারা যারা দান করতেছেন না, এই টাকাগুলোই অন্য খাতে ব্যয় হবে। কারো টাকা ডাক্তারের খাতে যাবে, কারো টাকা চোর ডাকাতের হাতে যাবে, কারো টাকা অযথা নষ্ট হবে।
হঠাৎ একদিন বউ পিছলে পড়ে মাথা ভাঙ্গা দেবে। হ্যাঁ আসলেই তো তাই, এই জন্য রাসুল বলেছেন আসাদাকা তু তারুদ্দুল বালা, দান সদকা করলে আসমানি বালা জমিনি বালা থেকে আল্লাহ তাকে হেফাজত করে। এই জন্য সবাই এক মন দুই মন করে ধান দেন রাখেন, বৈশাখ মাসে যে ঝড় বৃষ্টি শুরু হয় তখন আল্লাহ আল্লাহ করার কাম হবে না, আজকে দিয়ে দেন নবীর হাদিস মোতাবেক ইনশাল্লাহ সমস্ত বালা থেকে আল্লাহ আপনাদের সব কিছু হেফাজত করবে। আল্লাহর হস্তে দেন, দেন লেখা দেন, লেখা শুরু হয়ে গেছে। এক মন দুই মন করে ধান দেন ভাই জান দেন। আরে গামছা নিয়ে নামছে তো মাশাআল্লাহ, সবাই দিবেন, সবাই আল্লাহর হস্তে গামছা ব্যাগের মধ্যে দিবেন। এগুলো আপনাকে লোক যারা নামছে আপনাকেরই লোক নামছে। মৃত আব্দুল আলীর আব্দুল আলীমের রুহের মাগফিরাতে তার ছেলে এক মন ধান দান করছে, আল্লাহ কবুল করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহুম্মা আমিন। কে সিমেন্টের দরকার আছে? আছে আছে। মনোয়ারা বিবি দুই বস্তা সিমেন্ট দান করবে, আল্লাহ তার দান কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পরা করেন। আল্লাহুম্মা আমিন। এই কড়ি 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 আঞ্জুল আর আপনার শান্তি আর লোকজন এখানে নাই, তা আপনারা দুই গ্রামের লোক চেষ্টা করলে তো মক্তব চলবে, তা আপনারা চেতেন না কেন এই শান্তি আর লোক? হ্যাঁ মাদ্রাসার ম্যানেজিং কমিটি সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, সদস্য সাহেব, এগুলো সাহেবগুলো আসেন, আপনারা আগে সমানে দেওয়া শুরু করেন, পরে দেখবেন গ্রামের লোকেরা শান্তি আর কড়ি আঞ্জুলের লোকেরা সমানে দিবে দান করবে, সবাই দান করবেন। দান না করলে মক্তব মাদ্রাসা চলবে কেমনে? এর তো সরকারিভাবে কিছু নাই, আপনারা যেটা দিবে এই যে কয়ে গেল উপজেলা চেয়ারম্যান সাহেব 1,00,000 টাকা দিবে, এখন কবে পাওয়া যাবে আল্লাহ ভালো জানে। সিমেন্ট কি করবেন আপনারা, দরকার আছে সিমেন্ট? আচ্ছা ওয়াল কাটাই হয়নি মাশাআল্লাহ। নুহু নুহু কে দিল? নুহু নুহু কি? ও নুহু সাকিদার কয় বস্তা? 5 বস্তা সিমেন্ট করলো দান, আল্লাহ নুহু সাকিদারের দান কাল আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আল্লাহ তোমার একজন বান্দা 200 টাকা দান করে দিল, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পরা করেন। আল্লাহুম্মা আমিন। এ দুনিয়া রবে না কো চিরকাল, একদিন ভাঙবে রে বাজার, এ বাজার ভাঙিয়া গেলে সওদা না মিলিবে কি হবে উপায় তোমার, একদিন ভাঙবে রে বাজার। এগুলো সব আসলো আব্দুল বাসেদ 2 বস্তা সিমেন্ট করবে দান, আব্দুল বাসেদের দান কে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পরা করেন। আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ আপনারা সবাই দান করছেন, এই যে দানের ব্যাগগুলো আসতেছে, সবাই দান করছেন, যে যা পারছেন আল্লাহর হস্তে তো দান করছেন। তো সেটা তো বললাম আব্দুল বাসেদ, ওটাই বলছি আব্দুল বাসেদ। দুধু মিয়া 1 মন ধান এবং 200 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পরা করেন। আল্লাহুম্মা আমিন। এ ভাই আপনাদের কিন্তু শেষে তাবারকের ব্যবস্থা আছে, আবার মনে করেন না যে খালি খালি ওয়াজ, তা না। হ্যাঁ শেষে তাবারকের ব্যবস্থা আছে, তাবারক প্যাকেট হচ্ছে ইনশাল্লাহ সময় মতো সুন্দর তাবারক আপনাদের সামনে পরিবেশন করা হবে। আবুল হোসেন আল্লাহ তোমার একজন বান্দা 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পরা করেন। আল্লাহুম্মা আমিন। হেলাল মধ্যপাড়া কি 2 বস্তা সিমেন্ট করবে দান, আল্লাহ হেলালের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পরা করেন। আল্লাহুম্মা আমিন। আচ্ছা আপনারা কি টাকা পয়সা আগে আদায় করছেন নাকি? করছেন বাড়ি বাড়ি? ও সেই জন্য সে দিচ্ছে না সব। বর্তমান মেম্বর তাই না? সে কোন সে ভাই কুতি? ও আপনি মাদ্রাসার সভাপতি বর্তমান মেম্বর সাহেব 10,000 টাকা ধরে বলেন মারহাবা। আল্লাহ যেমন সম্মান দিয়েছেন মেম্বারে, আবার জান্নাতেও যেন মেম্বার হয়। যে
মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই আমার আল্লাহর ঘর নবী রওজা জিয়ারত করার নিয়ত করেছে আল্লাহ এই নেক নিয়তকে কবুল করেন শারীরিক সুস্থতা সহকারে হজ্জে মাবরুর আল্লাহ তার কবলে দান করেন জোরে কোন আমিন সবাই বলেন আল্লাহুম্মা আমিন হ্যাঁ এই মাদ্রাসার তিনি সভাপতি সেক্রেটারি কে রেজাউল কি দিল মাশাআল্লাহ রেজাউল করিম দুই বস্তা সিমেন্ট করছে দান আল্লাহ রেজাউল করিমের দান কে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহুম্মা আমিন কেবার গামছা যা আদায় হলো সেটা ফুটি গেল রে আচ্ছা আচ্ছা মা বোনদের কাছে যাও ওর মায়েরা দান করবে মাদ্রাসার সেক্রেটারি সাহেব 5000 টাকা আল্লাহ দানকে কবুল করেন আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়া দিমনে লয় কি কয় প্রকাশ করে লিখবি হ্যাঁ কে দিল রে গামছা 2575 এখানকার হ্যাঁ গামছা আর এক মহিলা মা 800 টাকা এক মহিলা 100 টাকা মহিলার মধ্যে আরো কিছু টাকা আর গামছার মধ্যে 2575 টাকা পাওয়া গেল আপনারা সবাই মিলে দিয়েছেন আল্লাহ দানকে কবুল করেন আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়া আল্লাহুম্মা আমিন জোরে কোন আল্লাহুম্মা আমিন এ ভাই সবাই বসেন তো বসেন তো বসেন সবাই বসেন এ আশেপাশে যারা গেলেন আসেন রে এখন একটা না কিছুক্ষণ আলোচনা হবে গাড়ের সুরের মধ্যে আল্লাহর নবী আবু জেহেল গ্রুপ নিয়ে খুঁজতেছে মনে আছে না ভুলে গেছে হ্যাঁ গাড়ে সুরের মধ্যে আল্লাহর নবী দিনের বেলায় না রাতের বেলায় রাতের বেলায় মাটি থেকে 5600 ফুট উপরে 5600 ফুট উপরে হলো গাড়ে সুর ওই গর্তের মধ্যে আল্লাহ পাক আমাকে নিয়ে গেছিল বাজান রে ওই গর্তের মধ্যে আমার নবী একটু ক্লান্ত হয়ে গেছে আবু বকর উরাত্রে বালিশ বানায় দিয়ে শুয়ে গেছে কিন্তু হযরত আবু বকর গাড়ে সুরের মধ্যে ঘুমায় না গাড়ে সুরের মধ্যে কিছুক্ষণ থাকলে গরম লাগবে এমন একটা গর্ত যেখানে সহজে বাতাস ঢোকার কোনো রাস্তা নাই আল্লাহর নবীর কপাল ঘেমে মুক্তার দানার মতন ঘাম বের হয়ে যাচ্ছে মুক্তা দানার মতন ঘাম দেখা উপকরের বড় লোভ হয়েছে ওই ঘামটা যদি হাতের মধ্যে নিয়ে আমার চেহারার মধ্যে মালিশ করি নবীর ঘামের ওসিলায় আল্লাহ হয়তো এই চেহারাকে মাফ করে দিবে আশেকের রাসুল কাক হ্যাঁ আশেকের রাসুল বলে ওয়েস করুন নাকি আশেকের রাসুল বলে ওয়েস করুন আশেকের রাসুল আসলে কারে কয় নিজের কান দিয়ে একটু ভালো করে শোনেন ওই ঘামটা চেহারার মধ্যে মালিশ করে আবু বকর বিশ্বাস করে আমি যত বড়ই পাপি হই না কেন নবীর এই মুক্তার দানার মতন ঘাম আমার চেহারার মধ্যে মালিশ করলে আল্লাহ এই চেহারা দেখে মাফ করে দিবি আসলে আবু বকর পাপি নাকি এক নম্বর জান্নাতি 10 জন দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইছে তার মধ্যে 1 নম্বরের নাম কি হে জোরে কর 1 নম্বরের নাম কি হঠাৎ যেইমাত্র ঘাম নবীর চেহারা থেকে নিয়ে আবু বকর চেহারার মধ্যে মালিশ করেছে এমন সময় গভীর রাত্রে গাড়ি সুর আলোকিত হয়ে গেছে চার সূর্য গ্রহ তারা তারি নূরের ইশারা নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী সবাই বলেন নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম ভাবে যে জন সেই তো দোজাহানের ধনী কেউ যদি সারা জীবন বলে নবী নূর নবী নূর নবীকে নূর বললে কোনো সমস্যা নাই হ্যাঁ নবীকে নূর বললে কোনো সমস্যা নাই কিন্তু নবী নূরের তৈরি বললে সমস্যা আছে নবী নূরের তৈরি বললে সমস্যা আছে কিন্তু নবী যদি নূর বলেন কোনো সমস্যা নাই আমাদের নবী তো আসলেই নূর সিরাজাম মুনিরা নূর যখন 70,000 নূরের পর্দা পাড়ি দিয়ে আল্লাহর আরশে যাওয়া লাগতেছে জিব্রাইল সঙ্গে ছিল আল্লাহ বললেন হ্যাঁ জিব্রাইল থাম আর সামনে আসতে পারবি না পুরো সারখার হয়ে যাবি নূরের তৈরি জিব্রাইল
সত্তর হাজার নূরের পর্দা পাড়ি দেবার পারে না, কিন্তু আল্লাহর নবী যখন ওই দরজার দিকে যায় জিব্রাইল, তখন প্রশ্ন করেছিল রাসূলগণ, আমি গেলে পরে ছাই হয়ে যাব নূরের তৈরি পর্দা, আর আমিও নূরের তৈরি ফেরেশতা, তারপরে আমি যদি ছাই হইয়া যাই আপনি সেই দরজা পাড়ি দিয়ে আল্লাহর আরশে যাবেন, আপনি কে? আপনি কে? জিন হলো আগুনের তৈরি, মানুষ হলো মাটির তৈরি, ফেরেশতা হলো নূরের তৈরি, কিন্তু আপনি নবী কিসের তৈরি? নবী ডাকতে বলে ইব্রাহিম, আমি কিসের তৈরি আমি জানি না, যিনি আমারে তৈরি করেছেন তিনি ভালো জানে। আপনারা বলেন তো আর কোনো ফেতনা থাকলো? নবী কিসের তৈরি? নবী তৈরি করছে কে? আল্লাহ ভালো জানে। এই যে আমাকে রে ফেতনা কেন? নবীর নূরে তৈরি কইলি নবী বড় হবে, তাহলে মাটির আদমকে নূরের তৈরি ফেরেশতারা সেজদা করলো কি? সেখান জানেন না, মাটির আদমকে আল্লাহ সৃষ্টি করিয়া ঘোষণা করিলেন আল্লাহ শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান। কেবারে গানটা কর না কেনবারে। আচ্ছা, ফেতনা ফেতনা বাজানোর লোক বাংলাদেশে কম আছে, ফেতনাটা নিরসন হচ্ছে। তা আপনি কি খবর চাচ্ছেন? নূরের যদি দাম হয় তাহলে আদমের সেজদা দিলে আদম তো মাটির তৈরি, এই জন্য গানটা গাচ্ছে। আল্লাহ মাটির মানুষকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিলেন আল্লাহ শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন, হঠাৎ আবু বকর দেখতে পাই ওই গাড়ে সুরের উপর একটা ছিদ্র, মনের মধ্যে আসে ভালোবাসা, বারবার আবু বকরের মন বলে ওই ছিদ্র দিয়ে যদি কিছু বের হয়ে আমার নবীর কামড়ায়, আসলে গর্তের মধ্যে মানুষ হলো দুইজন ধরে কন কয়জন, তাহলে আবু বকর কেন বলতেছে যদি কিছু বের হয়ে নবীর কামড়ায় তাকেও তো কামড়াবার পারে, নিজের অস্তিত্ব ভুলে গিয়া নবীর প্রেমের পাগল হইয়া বাম পাখানা ছাদের মুখে লাগায় দেয়, ডান উরাতের উপরে নবী ঘুমায় আছে আর বাম পাখানা ছাদের মুখে লাগায় দিস, লিয়া বলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ বলেন সুন্দর আমলের পরীক্ষা হবে যার বিষাক্ত সাপ। আবু বকর তার নিজের জীবনকে বেশি ভালোবাসে না আমার নবীরে বেশি ভালোবাসে, সাপ পায়ে কামড় দেয় বিষকুলি দেয় আসে, আবু বকর নবীর মুখের দিকে তাকায় দেখে নবী আমার সুন্দর ঘুম পাড়তেছে, আবু বকর বলে সাপরে তুই আমারে কামড় দিলি, তুই মনে করলি আমি পা টান দিব নবীর কামড় দিবে সুযোগ পাবি না, সাপটা আবার কামড় মারে, কিতাবের মধ্যে আছে পাঁচবার সাপটা কামড় মারছে, আবু বকর পা টান দেয়নি, কিন্তু অসতর্ক মুহূর্তে আবু বকরের চোখের পানি নবীর গাল মোবারকে পড়ছে, অসতর্ক হঠাৎ নবীর চোখ খুলে দেখে আবু বকর কান্দেস, বাড়ির কথা মনে করে কান্দ, বাবা বিয়ে বাচ্চার কথা মনে করে কান্দেস, আবু বকর নবীর হাত বুকের মধ্যে চাপায় ধরে বলে নবী গো এই বুকটা ছিঁড়ে যদি আপনাকে দেখাতে পারতাম আমার বুকের ভিতর আল্লাহ নবী ছাড়ার কারো জায়গা নেই, তাহলে কেন কান্দেস? বলে ছিদ্রের মুখে পা দিছি কি জানো বারবার আমারে কামড় দেয়, নবী ডাকতে বলে আবু বকর বারবার কামড় দেয় আর আমি ঘুমে আছি আমার একটা বার কি তুমি চেতন করবা না? আবু বকর বলে হুজুর আপনার ঘুমের চাইতে আমার জীবনের চাইতে আল্লাহ আমার কাছে
আপনার ঘুমের দাম অনেক বেশি আমার জীবনের চাইতে আমার কাছে আপনার ঘুমের দাম অনেক বেশি আমি মরে যাব কিন্তু আপনার ঘুম থেকে আমি ডাক দেবার পারবো না নবীর থুতু মোবারক ওই সাপ কামড়ানোর জায়গায় লেগে দেওয়ার সাথে সাথে আল্লাহ বৃষ্টি পানি করে দেয় আবু জেহেলের গ্রুপেরা একেবারে গাড়ি ছুটতে গা মাত্র পঞ্চাশ মিটার একশো হাত দূরে একটা গর্ত আছে ওই গর্ত পর্যন্ত এসে খুঁজতেছে আবু বকর বলতেছে রাসূল আল্লাহ এরা খুঁজতে খুঁজতে দেখেন ওদের পায়ের শব্দ শোনা যায় হুজুর গো এরা মনে হয় গাড়ি সুর পর্যন্ত আসবে রাসূল আবু বকরের কপালে চুমা দেবে আবু বকর রে তুমি কি মনে করছো আমরা দুইজন আমাদের সঙ্গে আমাদের আল্লাহ রয়েছে ওই গাড়ি সুর থেকে আল্লাহ জিকিরকে যে জিকির নিয়ে কথা বলতেছি ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন এই জিকির হেফাজতের দায়িত্ব কার হাতে এই জিকির যার উপর নাজিল হয়েছে তিনিও হলেন জিকির কারণ নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে কতিপয় সাহাবী মা আয়েশার কাছে গিয়ে বললেন মা নবী সম্পর্কে আমরা শুনতে চাই মা আয়েশা বললেন তোমরা কি আল্লাহর কোরআন পড়ো না বলে হ্যাঁ আল্লাহর কোরআন পড়ি তাহলে আল্লাহর কোরআন যদি পড়ে থাকো তাহলে আমার কাছে নবী সম্পর্কে কেন জানতে আসলে আজকে শুনে নাও আল্লাহর কোরআনও যেমন নবী হলেন বাস্তব কোরআনের মতো মদিনায় গেলেন মসজিদে কুবা নির্মাণ করলেন মসজিদ নবী নির্মাণ হলো 8 বছর ধরে মদিনায় শুধুমাত্র কলেমার দাওয়াত না কলেমার দাওয়াতের সাথে সাথে ইয়া আইয়ুহান নাবিয়ু হারজিল মুমিনিনা আলাল কিতাব যে কোনো সময়ে মক্কার কাফের মদিনা আক্রমণ করতে পারে হুজুর শুধু নামাজি করলে হবে না রোজাদার করলে হবে না এদেরকে সৈন্য হিসেবে গড়ে তুলতে হবে কারণ কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে মুসলমান আগে অস্ত্র মারবে না তবে মুসলমানকে যদি মারতে আসে মুসলমান খালি মার খাবে না মার দেওয়ার ট্রেনিং আল্লাহর নবী মদিনায় দেওয়া শুরু করলেন মক্কায় পারেন না কারণ মক্কায় নবী হলেন ইমাম আর আবু জেহেল ছিল নেতা একজন ইমাম একজন নেতা হলে সেখানে ইসলামের কোরআনের বিজয় হয় না বরং যেখানে যিনি ইমাম হবেন তিনি নেতা হলে আল্লাহর কোরআনের বিজয় হয় জিকির জারি হয় ধরে কন সুবহানাল্লাহ মাত্র আট বছর 10,000 সাহাবী নিয়ে নবী মক্কার দিকে রওনা দিলে মক্কার কাফেরেরা যখন জানবার পায় হায় রে হায় 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 মদিনার জায়গায় খালি বসে নাই আজকে 10,000 সৈন্য নিয়ে মক্কায় বিনা যুদ্ধে বিনা রক্তপাতে আল্লাহ তাআলা মুসলমানকে মক্কা বিজয় দিয়া দিল যেই নবী খার সুবহানাল্লাহ করলে হবে না জিকির বোঝা লাগবে যেই নবী গভীর রাত্রে মদিনা ছেড়ে মক্কা ছেড়ে মদিনায় গেল সেই নবী মদিনায় গিয়ে 8 বছরে কি করলো যেই কাজ করার কারণে 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় হয়ে গেল নবী ঘোষণা করে দিলেন সবাইকে মাফ করে দিলাম যারা আমার বাড়ি ঘেরাও করেছিল তারা তো অধিকাংশ বদরের যুদ্ধ শেষ হয়ে গেছে এখন যারা আছে তার মধ্যে আবু সুফিয়ান আছে আবু জেহেলের বেটা আছে ইকরামা আর নবীর চাচার কলজা সাবেক আছে ওই হেন্দা তখনও মক্কাত ছিল এদেরকে রাসূল মাফ করে দিল সুবহানাল্লাহ সবাইকে মাফ করে দিয়া আল্লাহর নবী বেলালকে বললেন বেলাল রে কাবা ঘরের ছাদের উপরে চড়ে চিৎকার করে বলো তোমাদের কোনো ভয় নাই ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বরং তোমরা সবাই চলে আসো
ইজা জা নাসুল্লাহি ওয়াল ফাত ওয়া আইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা জোরে কোন সুবহানাল্লাহ নবী তাকায় দেখে ওরে বাবা রে বেলাল কি করে ডাকতেছে তারপর এক বুড়ি মানুষ এক টোপলা মাথা তুলে দৌড়ে টোপলা পড়ে যায় বুড়িও পড়ে যায় তাও বুড়ি টোপলাও ছাড়ে না দৌড়ানো ছাড়ে না দেখেন আমাকে নবী কেমন নেতা দৌড়ে গিয়ে বুড়িমা বললো বুড়িমা কোথায় যাবেন বলো ওই পাহাড়ে আমার কাবিলার আমার গোত্রের সবাই ওই পাহাড়ে লুকাইছে নবী বলতেছেন কি জন্য আব্দুল্লাহর বেটা মদিনার থেকে মক্কাতে এসে যাকে পাচ্ছে তাকে মারতেছে তো নবী কয় আপনার ছেলেপেলে কোথায় কয় বাবা ওই আবদুল্লাহর বেটার ভয়ে ছেলেপেলে সব দৌড় মারছে আমি বললাম আমার সাথে লাগে তুই বুড়ি মর তোক টাইমবার যা আমরা মরবো নাকি বুড়ি বলতেছে আমার সন্তানগুলো আমাকে জীবনের ভয়ে ফেলে দিয়ে চলে গেছে কিন্তু আমার তো ভয় আছে নবী বলে বুড়ি মা টোপলা টানতে পারেন না টোপলা আমি মাথায় নেই বলে টোপলা চুরির তাল করতেছ নবী কয় চুরি করবো না আপনি আমার হাত ধরেন এক হাত দিয়া টোপলা নবী মাথায় নিয়ে বুড়ি নবীর ডান হাত ধরে হেঁটে হেঁটে পাহাড়ের গুহা পর্যন্ত বুড়ি বলতেছে বাবা অনেক কষ্ট করে আমার টোপলা বহা এনে দিলার সামনে যাওয়ার দরকার নাই এই পাহাড়ের গুহার মধ্যে আমার গোত্রের সবাই লুকায় আস আল্লাহর নবী টোপলা দিয়া যখন ফিরে আসতেছে বুড়ি ডাকতে বলে বেটারে কোন মা তোকে উদরে ধারণ করেছে তোর মায়ের নাম কি তোর বাবার নাম কি তোর কি পরিচয় আমারে দিবি না নবী কান্দার বলে বুড়ি মা যার ভয়ে টোপলা নিয়ে আপনি গুহার মধ্যে আশ্রয় নেবার চান আমি হলাম আবদুল্লাহর এতিম ছেলে আমার নাম হইল মোহাম্মদ বুড়ি কান্দার বলে না রে না এইটা হতে পারে না নবী বলেন বুড়ি মা মক্কার কাফেরেরা আমাকে জঙ্গি আমাকে জিএমবি বানায়া আপনাদের কাছে প্রচার করেছে আসলে আলেম কোনোদিন জিএমবি জঙ্গি হয় না আলেমরা হয় নবীর ওয়ারিশ ধরে বলেন ঠিক কি না বুড়িমা বলতেছে আর লুকায় থাকিস না রে পাহাড়ের গুহার মধ্যে আর লুকায় থাকিস না বের হয়ে দেখ যে মানুষের ভয় আমরা দৌড়াই সেই মানুষের মতন ভালো মানুষ এই পৃথিবীতে আর কেউ নাই ও বাবা তুমি আমাদের পড়ায়া দাও হাজার হাজার জনগণ বের হয়ে চলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাইজান এই কোরআন নামক জিকির সেই জিকিরের আলোচনা আমরা প্রতিনিয়ত শুনি কিন্তু জিকিরকে বাস্তবায়ন করার চেষ্টা করি না এই কোরআনের বিজয় যতদিন না হবে ততদিন পর্যন্ত মুসলমান পরিপূর্ণ শান্তি পাবে না শান্তি যদি পাওয়ার চায় তাহলে শুধু কোরআনের ওয়াজের শ্রোতা না হইয়া সামিনা অতানা কোরআনকে গ্রহণ করতে চায় কারা কারা আল্লাহর কোরআনকে শুধু শুনবেন না কোরআন অনুযায়ী চলার চেষ্টা করবেন দুই হাত তুলে একটু আল্লাহর দেখান তো ভাই লিল্লাহে আল্লাহুম্মা আমিন আল্লাহ কবুল করুন সবাইকে আল্লাহ কবুল করে ইস্তেগফার করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্বি ওয়া তুব ইলাই আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্বি ওয়া তুব ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা মাওলানা মুহাম্মদ وعلى آله وصحبه وبارك وسلم না না সারা তো অসুস্থ মানুষ এমনি যে অবস্থা সবাই ইস্তেগফার পড়ে আস্তাগফির পড়েন পড়েন সবাই বাপ মা যাদের কবরে গেছে বাপ মার জন্য এটা ইসালে সব দোয়ার মাহফিল বুঝতেছেন না সদরুদ্দিন 200 টাকা দান করছে দুই বস্তা সিমেন্ট দান করছে আল্লাহ দানকে কবুল করেন
ভাই যদি কেউ এরকম থাকে আপনারা দান করার মতো, যেটাই দান করবেন এটাই আপনার জন্য, আর যেগুলো রাখা যাচ্ছে এগুলো আপনার জন্য না, এগুলো সব লুটা বুটা খাবি, বা আপনার কবরের পাশেও যাওয়ার যাবি না, শিয়াল কুত্তা ঘুরবি কিন্তু সন্তান যাবি না, এরকম আছে না নাই? নিজের জন্যই আপনি নিজেই দেন। ওদের একটা গান আছে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, যোগার কিছু করছো বন্ধু তার মাঝে বিচাইতে, যে কোনো সময় আমাদের ডাক পড়বে কবরে যাওয়ার। এই জন্যে এই নবীর এতিম মাদ্রাসা, এতিমে আসলে ফরকানিয়া মাদ্রাসাগুলো এতিম মাদ্রাসা, এগুলো আপনাদের দান দেয় চলে, বুঝতেছেন না? এই জন্য সবাই একটু আল্লাহর হস্তে কড়িয়াঞ্জুর এবং শান্তিয়ারা গ্রামের কেউ বাদ থাকেন না, সবাই এক মন ডেড় মন করে ধান আল্লাহর হস্তে দেন। শয়তান ওয়াসওয়াসা দেবে, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরে একটা শয়তান আছে, ও বললো দিস না দিস না, যখনই দিবেন শয়তান বলবে না রে এ তো আমার কথা শুনলো না। সেই জন্য দানকারীকে আল্লাহ রাসুল বলেছেন আর সখী ও হাবিবুল্লাহ, যারা দান করবে তারা আল্লাহর দোস্ত হবে, ধরে কারণ সোহান আল্লাহ, আর যারা দান করবেন আল বাকিল লায়দখুলুল জান্নাহ, বকিল কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। মাসুদ রানার নগদ 500 বাকি 10,000 টাকা ধরে বলেন মারহাবা মাসুদ রানা, এ দানবীর কুঠা গেল রে এত পরে রে। হাফেজ নূর আলম 1,000 টাকা দান করবে, আল্লাহ তার দান কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেকা সফল করেন, আল্লাহুম্মা আমিন আমিন। জি ডেকোরেশনের মালিক মিঠু, এক বস্তা সিমেন্ট করবে দান, আল্লাহ তার দান কি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা সব সময় এমন হয় মাহফিলের যারা তবারক পাক করতেছে তাদেরও একটা চেষ্টা থাকার কথা যে ফজরের নামাজ আমাদের কোনো অবস্থাতেই যেন নষ্ট না হয়, ঠিক কিনা বলেন? রাত 12টা পর্যন্ত হলো আপনাকে আজকের তারিখ, আজকের বিজ্ঞাপনের তারিখ হলো রাত 12টা পর্যন্ত, তারপরে তো আর তারিখই নেই, আর এক তারিখ পড়ে গেল, ঠিক না? তো আপনারা মাহফিল কমিটি ঠিক সেইভাবে কাজ করালে বা দান। আমি কিন্তু জোড়াতে এবার মাগরিবের পর ওয়াজ করছি, জোড়ায় জোড়া মাদেশ মাগরিব থেকে, ওরা কয় হুজুর মাগরিবের পর লোক হয় না, মাগরিবের পরে কে আসবে, রাত 9টার আগে লোক আসে না। আমি দেখি তো মাগরিবের পর চান্স দেন, 3 দিনের মধ্যে আমি যে মাগরিবের পর ওয়াজ করছি এত লোক আর কোনো দিনও হয় না। আমার মানুষ আপনার সময় জ্ঞান এটা বুঝার লাগবে, একটা হয়ে গেছে তাও তবারকের প্যাকেট হয়নি, তে এরা করে কি? না না, একটা তো সব কিছুর একটা সীমা থাকবে না, যে 12টার জায়গায় 1টা বাজতেছে তারপরে হয় না কেন? হয়ে গেছে তো সেটা কোন যে হয়ে গেছে? দেলার হোসেন ভাদাই কান্দি আদাবন ধান, ভাদাই কান্দি থেকে দান করে শান্তি আর একটা লোকের নাম এখন মতো হওয়া গেল, এর মধ্যে আছে আপনি শান্তি আর সভাপতি কে মাহফিলে সভাপতি? আপনি বড় ভাই দেখি কয় মাহফিলে সভাপতি লিখছেন নাকি আপনি দিছেন? কখন দিলেন বারে? আমার তো টেয়ার আসলে শিক্ষিত মানুষের জাগুন কয় দিয়ে দিছি, ওই তখন টেকা আসলো ঘটাঘট, তখন হয়তো এই ফাঁকে দিয়ে দিছে। আল্লাহ তাকে বিশাল একটা সম্মান দিয়েছে, একটা ফাজেল মাদ্রাসার প্রিন্সিপাল মেম্বার সাহেবের ছোট ভাই, তাই না? না বড় ভাই, আপনি বড় ভাই, বড় লোক বলে দাঁতি লেগে আছে সব, সবাই দেন, লাভ নাই তো। মিশে মায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুইবা গেছে বেলা,
এক পলকের নাই ভরসা মিশে সকল আশা কখন বুঝি দারুর ঝড়ে ভাঙবে তোমার বাসা রেজাউল কি দিল এক মন ধান রেজাউল করছে দান আল্লাহ রেজাউলের দানকে আল্লাহ আপনি কবুল করেন নেক নিয়ত নিকাশা পড়া আল্লাহুম্মা আমিন ভাদাইকান্দির আলামিন তালুকদার 5000 টাকা নগদ নগদ করছে দান আল্লাহ তার দানকে কবুল করেন আল্লাহ নেক নিয়ত নেকা সব পড়া করেন দানবীর খাতায় নামটা লাগে কঠিন মুসিবতের সময় যারা দান করতেছে ওসমান গনি রাদিয়াল্লাহর সঙ্গে জান্নাত দিয়ে আমার মায়েরা যারা পর্দার অন্তরে আছেন মা আজকে আপনারা আপনাদের কোনো আলোচনা শুনতে পান নাই কিন্তু এক ফাঁকে আমি বলেছি মা যদি ভালো হয় তাহলে সন্তান ভালো হয় পৃথিবীর সবচাইতে ভালো মায়ের নাম কি আপনার সাথে সাথে বলেছেন ফাতেমা পৃথিবীর সবচাইতে ভালো মায়ের নাম কি আরো জোরে বলেন যে নিজে জান্নাতি নারীদের নেত্রী হবে তার পেটের সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে এমন ভাবে সন্তান লালন পালন করেছে একদিন আল্লাহর নবী আসরের নামাজের সেজদায় পিছনে শত শত সাহাবী হাজার হাজার সাহাবী সেজদা করতেছে এমন সময় নবী ইমাম হয়ে নামাজের সেজদায় প্রথম সেজদা 3 বার সুবহানাল্লাহ বেলালা ঠিক আছে দ্বিতীয় সেজদায় গিয়া 100 বার সুবহানাল্লাহ বেলালা হয় তাও নবী সেজদা তোলেন না নামাজ শেষ হয়ে গেল উমর ফারুক বললেন ইয়া রাসূলুল্লাহ আসরের নামাজের দ্বিতীয় সেজদায় প্রথম রাকাতের দ্বিতীয় সেজদায় হুজুর এত লম্বা হলো কেন রাসূল বললেন আমি তো 3 বার সুবহানাল্লাহ বেলালা বলে সেজদা তুলবার চাই কিন্তু দুইটা পবিত্র আমার কাঁধের উপর চড়ে বসেছে এই দুইটা পবিত্রই হলো হাসান আর হোসাইন মা দুইটা সন্তানকে পবিত্র হিসাবে দুনিয়াতে এসে পবিত্র তারা থেকেছে ভাই সেই রকম মা আমার যদি থাকেন পর্দার অন্তরালে ফাতেমার চরিত্র গ্রহণ করেন ফাতেমা এত বড় নিয়ামত পাওয়ার কারণ হলো একটাই সেটা হলো পর্দা মেয়েদের যত আমলই থাক 1 নম্বর আমল হলো পর্দা আপনারা সবসময় পর্দার ভিতরে থাকবেন পর্দার বাহিরে আসবেন না পর্দার মধ্যে থাকলে মা ফাতেমার সঙ্গে আল্লাহ পাক আপনাদের জান্নাত দিয়ে দিবে সবাই ইস্তেগফার পড়ি এখনই মোনাজাত হবে আর দেরি করা যাবে না আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম অতুব ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালাল আয়া আল্লাহ তাআলা সেই মাগরিবের নামাজের পর থেকে রাত 1টা পার হয়ে গেল এ দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোখানা হাত তুলেছি মেহরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে নাজাতের জন্যে জান্নাতের জন্যে কবুল করো এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দিও এর জাহাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে কবুল করো তমাম আম্বিয়াই কেরাম আসহাবে কেরাম তাবিনী কেরাম তাবা তাবিনী কেরাম তমাম পৃথিবীর মাটির নিচ যত মুমিন মুমিন আসুয়াছে আল্লাহ সকলের আরো পরে হাদিয়া কবুল করো আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দোকনী মা যাদের কবরে চলে গেছে ছোট্ট একটা শব্দ হলো মা এই নামের মধ্যে কি মধু
যাদের মা নাই তারাই বুঝতেছে। 23 সালের 25 ডিসেম্বর মা যখন আমার দুনিয়া থেকে চলে গেল, তখন দিদিকে তাকাই শুধু দেখি আমার কেউ নাই, আমার কেউ নাই, মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়, মা জননী নাই রে যাহার, মা জননী নাই রে যাহার, এই দুনিয়ায় তাহার কেহ নাই, মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। আল্লাহ যাদের মা কবরের ঘরে চলে গেছে, আল্লাহ মেহরবানি করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমরা যারা বাবা হারাইতি হয়ে গেছি, আল্লাহ মেহরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা কবুল করো। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় সদর শ্বশুর শাশুড়ি কবরে গেছে, মাফ করা দা। কড়িয়াঞ্জল শান্তিয়ারা গ্রামে গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে, আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ এ মাদ্রাসাকে কবুল করে নাও। এই মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মাদ্রাসার সদস্য যারা আজকের মাহফিলের আয়োজন করতে গিয়া অনেক কষ্ট করেছে, টাকা পয়সা খরচ করেছে, আল্লাহ সকলকেই জান্নাতি কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সহসভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি আমার সান্ন ভাই সহ সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ সকলকেই আল্লাহ তুমি কবুল করে না। আমার সামনে বসে আমিন আমিন করতেছে অনেক যুবক, অনেক কসিকাসা, অনেক মুরব্বী, আলেম, হাফেজ। আল্লাহ যার দুই হাত পছন্দ হয় সেই দুই হাতের ওসিলাই আজকের মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো। যারা নগদে বাকিতে দান করেছে করবে, সকলের দানগুলোকে আল্লাহ তুমি জান্নাতের বিনিময়ে কবুল করে না। যারা কষ্ট করে তাবারক পাক করেছে আল্লাহ তাদের প্রতি রহম করো। এ হাজার হাজার মানুষের মধ্যে তাবারকটা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে যেন দিতে পারে, আল্লাহ সে তৌফিক দান করে দাও। আর যারা তাবারক নেবে তারা যেন ভদ্র হয়ে কোনো হয়ে হাল্লা না করে সুন্দরভাবে, যেমন অসল্য এমন সুন্দরভাবে চুপ থেকে যেন তাবারক নিতে পারে, আল্লাহ এই মানে শক্তিদের দান করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। পর্দার অন্তরালের মা বোনদেরকে আল্লাহ ফাতেমার সঙ্গে কবুল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া জালা আখিরাতি কালিমাতুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।